হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান কেরিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে ডাব্লু বি পিএসসির মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ কিছুক্ষণ আগেই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা তোমাদের এখানে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি সার্ভিসের পোস্টে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং কোন কোন সার্ভিসের পোস্টে কি কী সীমা চা হয়েছে সে সঙ্গে সিলেকশান প্রসেস কী রয়েছে এবং তোমাদের এই নিয়োগের প্রিলি পরীক্ষা কবে নেওয়া হতে পারে সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে এবং আবেদন করার শেষ তারিখ কবে কোন অফিসিয়াল ওয়েবসাইটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে তো আশা বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু বিপিএসসি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে দেখো বাদিকে লেখা রয়েছে হোয়ার্স নিউ সেকশন এখানে তোমাদের ভিউল অপশানে ক্লিক করতে হবে তো এখানে ভিউয়াল অপশানে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে এখানে তোমাদের অ্যাডভান্সে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে প্রসিড টু ডাব্লু বিপিএসসি ডট জিও ডট ইন এখানে তোমাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ তোমাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে এখানে দেখো বলা হয়েছে দুই নাম্বারে বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু তো এখানে ক্লিক করে এই নিয়োগের ফুল বিজ্ঞপ্তি তোমরা ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এরপরে দেখো এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে বলা হয়েছে টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু নেক্সট দেখো বলা হয়েছে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন দু হাজার বাইশের মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হবে তারপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে বলা হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের প্রথমে প্রিলি পরীক্ষা নেবে তারপরে তোমাদের মেন পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের প্রিলি পরীক্ষা কবে নেওয়া হবে দেখে নাও এখানে বলা হয়েছে দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান উইল বি হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টার্স ইন কলকাতা অ্যান্ড ইন সার্টেন আদার ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল টেন্টিভলি ইন দ্য মান্থ অফ মে টোয়েন্টি টোয়েন্টি টু অর দেয়ার অ্যাবাউট অর্থাৎ তোমাদের এই নিয়োগের পিলি পরীক্ষা কিন্তু নেওয়া হবে দু হাজার বাইশের মে মাসে বা তার আশেপাশে কিন্তু এই নিয়োগের পিলি পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার সেন্টার কিন্তু কলকাতা এবং অন্যান্য জেলাতে তোমাদের পড়বে এটা তোমাদের মেনশন করা আছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন গ্রুপের মধ্যে কোন কোন সার্ভিসের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং তোমাদের বেতন কাঠামো কী রয়েছে তো দেখো বন্ধুরা বলা হয়েছে নেম অফ দ্য এক্সামিনেশান বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি টু এখানে প্রথমে রয়েছে দেখো বলা হয়েছে গ্রুপ এ পোস্ট তো গ্রুপ এ পোস্টের মধ্যে প্রথম রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এখানে তোমাদের পে লেভেল সিক্সটিন অনুযায়ী বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছ বেতন কাঠামোটা মেনশন করা আছে তারপরে দেখো দুই নাম্বারে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস তারপরে দেখো তোমাদের এখানে পে লেভেলটা মেনশন করা আছে পে লেভেল সিক্সটিন অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে তারপরে দেখো তিন নাম্বারে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস এখানে তোমাদের পে লেভেল সিক্সটিন অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে দেখো রয়েছে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস এখানে তোমাদের পে লেভেল সিক্সটিন অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে তারপরে তোমাদের পাঁচ নাম্বার রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস তারপরে দেখো ছয় নাম্বার রয়েছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস ঠিক আছে এখানেও কিন্তু একই তোমাদের বেতন কাঠামো রয়েছে ওকে আচ্ছা এরপরে দেখো গ্রুপ বির মধ্যে বলা হয়েছে গ্রুপ বিতে বেঙ্গল পুলিশ সার্ভিসে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের পে লেভেল সিক্সটিন অনুযায়ী বেতন দেওয়া হবে এরপরে দেখো তোমাদের গ্রুপ সির মধ্যে বলা হয়েছে এক নাম্বার রয়েছে সুপারিনটেনডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম অথবা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম এখানে তোমাদের পে লেভেল ফিফটিন অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে দুই নাম্বার রয়েছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার তোমাদের এখানে পে লেভেল ফোরটিন অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে দেখো তিন নাম্বার রয়েছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেসেস প্র্যাকটিসেস তোমাদের এখানে পে লেভেল ফরটিন অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে দেখো চার নাম্বার বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস এখানে তোমাদের পে লেভেল ফোরটিন অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে তোমাদের পাঁচ নাম্বার রয়েছে ওয়েস্ট বেঙ্গল সাব ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড ওয়ান এখানে তোমাদের পে লেভেল ফরটিন অনুযায়ী বেতন দেওয়া হবে এরপরে ছয় নাম্বার রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এখানে তোমাদের পে লেভেল ফরটিন অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে ঠিক আছে এরপরে দেখো সাত নাম্বারে বলা হয়েছে রেজিস্টার ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিডেসাল কমিশন অথবা জয়েন্ট রেজিস্টার ওয়েস্টবেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউট রিডেসাল কমিশন আন্ডার দ্য কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে পে লেভেল ফরটিন অনুযায়ী বেতন দেওয়া হবে এরপরে আট নাম্বার রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন এখানে তোমাদের পে লেভেল টুয়েলভ অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে দেখো বলা হয়েছে চিফ কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস এখানে তোমাদের পে লেভেল টুয়েলভ অনুযায়ী বেতন দেওয়া হবে এরপরে দেখো গ্রুপ ডি পোস্ট বলা হয়েছে প্রথমেই এক নাম্বার রয়েছে ইন্সপেক্টর অব কোঅপারেটিভ সোসাইটি সেখানে তোমাদের পে লেভেল টেন অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে দেখো দুই নাম্বার রয়েছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এখানে তোমাদের পে লেভেল টেন অনুযায়ী বেতন দেওয়া হবে এবং তিন নাম্বার রয়েছে রিহেবিলিটেশান অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশান ডিপার্টমেন্ট এখানে তোমাদের পে লেভেল টেন অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বলা হয়েছে ভ্যাকান্সি অর্থাৎ তোমাদের শূন্য পদ কত রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কোন কোন সার্ভিস এবং কোন কোন পোস্টে কত শূন্যপাত সেগুলো কিন্তু তোমাদের এখনও জানো হয়নি তোমাদের পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা কি লাগবে নাও এখানে এক নাম্বারে বলা হয়েছে এ ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং দুই নাম্বারে বলা হয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি অর্থাৎ তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে সঙ্গে আরও বলা হয়েছে নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি অর্থাৎ তোমাদের বলা হয়েছে যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না ঠিক আছে এরপরে দেখো বয়স বলা হয়েছে এখানে এক এক দু এই তারিখ অনুযায়ী গ্রুপ এ এবং গ্রুপ সি সার্ভিসের ক্ষেত্রে বলা হয়েছে একুশ থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে তারপরে দেখো বলা হয়েছে এখানে তোমাদের গ্রুপ বি সার্ভিসের ক্ষেত্রে তোমাদের কুড়ি থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে এছাড়া গ্রুপ ডি সার্ভিসের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এখানে একুশ থেকে উনচল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বয়সের ছাড় রয়েছে বলা হচ্ছে রাজ্যের এস সি এস টি ক্যাটাগরি ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় রয়েছে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে ও বিসি নন ফিমিলিয়ার ক্যাটাগরি ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে এরপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে দুশো টাকা এবং সেটা কিন্তু তোমরা অনলাইনে পে করতে পারবে এছাড়া বলা হয়েছে রাজ্যের এস সি এসটি ক্যাটাগরি এবং পি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না তারা কিন্তু ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে ডাব্লু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এইচডিডিপি এস কলন ডাব্লু স্ল্যাশ ডাব্লু বিপিএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে বলা হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী থার্ড মার্চ দু হাজার বাইশ থেকে ঠিক আছে তারপরে দেখো বলা হয়েছে অনলাইনে আবেদন করার শেষ তারিখ রয়েছে আগামী চব্বিশে মার্চ দু এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অনলাইনে আবেদন ফি জমা করার শেষ তারিখ কিন্তু ওটাই চব্বিশ মার্চ দু এছাড়া বলা হয়েছে অফলাইনে আবেদন ফি জমা করার শেষ তারিখ রয়েছে আগামী পঁচিশ মার্চ দু ওকে এবং তারপরে তোমাদের বলা হয়েছে ফর্মে কোনো ভুল হয়ে থাকলে সেক্ষেত্রে তোমাদের এডিট উইন্ডো চালু হবে আগামী ফার্স্ট এপ্রিল দু হাজার থেকে এবং সেটা তোমাদের লাস্ট ডেট রয়েছে আগামী সাতই এপ্রিল দু ওকে